কুরবানি ঈদের দাম কত ইয়ামা আর ওয়ান ফাইভ বি ফোর ইন্ডিয়ান ভার্সন বি সেভেন বাইকটির দাম কুরবানি ঈদে কত টাকা দাম চলতেছে সেটা আজকের ভিডিওতে আমরা জেনে নিব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই আসসালামু আলাইকুম গাইস ইটস মি আরমান সারওয়ার আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বেল বা টাইটেল থেকে বুঝিয়ে গেছেন নতুন করে কি বলবো তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান বন্ধুরা কোরবানি ঈদে আপনার বর্তমানে ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ বি ফোর কালার বাইক আছে এই বাইকগুলো সারা বাংলাদেশে আপনার আনঅফিসিয়াল শোরুমে আপনার পাঁচ লাখ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস বলতেছে তো আপনার অবশ্যই পাঁচ ছটি শোরুম যাচাই বাছাই করবেন পাঁচ ছটি শোরুম যাচাই বাছাই করে যে শোরুম থেকে মনে হবে সবচাইতে কম দামে বাইক পাবেন ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করবেন আপনারা পাঁচ ছটি শোরুম যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন কোন শোরুম থেকে আপনার বাইকটি ক্রয় করলে ভালো হবে তো এই জন্য আপনার অবশ্যই পাঁচ ছয়টি শোরুম যাচাই বাছাই করে নেবেন এবং পাঁচ ছটি শোরুম যাচাই বাছাই করলে আপনার বাইকের দাম কোন শোরুমে কম সেটা আপনার আইডিয়া হয়ে যাবে সাথে কোন শোরুমে ভালো সার্ভিস দিবে ফিডব্যাক সেটা আপনার অবশ্যই জেনে নেবেন এবং কয়টি সার্ভিস দিবে সেটা আপনারা জেনে নেবেন আর সাথে কী কী বাইকের অ্যাক্সেস উপহার দেবে সেটা তো আপনার অবশ্যই জানতে হবে এবং দুই বছরের কাগজ করতে কত টাকা এবং দশ বছরের কাগজ করতে কত টাকা সেটা আপনারা আগে জেনে নেবেন তারপর বাইক ক্রয় করবেন তাহলে আপনার প্রবলেম হবে না কারণ অনেক শোরুমে দেখা গেছে কি দুই বছরের কাগজ অন্যান্য শোরুমের তুলনায় অনেক বেশি চায় যখন আপনি বাইকটি ক্রয় করে ফেলেন তো এই জন্য আপনার অবশ্যই পাঁচ ছটি শোরুম যাচাই বাছাই করবেন এবং বাইক ক্রয় করার আগে দুই বছরের কাগজ কত টাকা নেবে সেটা আপনারা যাচাই বাছাই করে নেবেন তো এই ছিল ইয়ামা আর ওয়ান ফাইভ বি ফোর ইন্ডিয়ান বিএস সেভেন বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন আর এটা ম্যাট ব্ল্যাক কালার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এবং আল্লাহ হাফেজ